আমরা প্রায় সময় একটা কথা শুনি, জাভাস্ক্রিপ্ট ইজ অ্যান ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আমরা V8 ইঞ্জিনের যে কাজটা দেখেছি, ইন্টারনাল স্ট্রাকচারটা দেখেছি, তারপরে আপনার কি মনে হয়, জাভাস্ক্রিপ্ট কি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ? যদি আপনি কোনো একটা ইন্টারভিউতে আপনাকে এই কোয়েশ্চেনটা করা হয় এবং যদি শুধু গুগল করে চলে যান বা অনেক আগে থেকে জানেন যে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, তাহলে হয়তো আপনি বলবেন যে হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ইজ অ্যান ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। বাট অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি, এখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনগুলো অনেক বেশি ইন্টেলিজেন্ট। সে জাভাস্ক্রিপ্ট শুধু যে ইন্টারপ্রেটেড তা না, ইট ক্যান বি আ কম্পাইল ল্যাঙ্গুয়েজ টু। সো ইন্টারপ্রেটারও হতে পারে, কম্পাইলও হতে পারে, ডিপেন্ড করে আমি কীভাবে চালাচ্ছি তার উপরে। সো আই থিঙ্ক মোর স্মার্ট অ্যান্সার উইল বি, যদি আমরা বলি সাপোজ আমরা V8 ইঞ্জিনে যদি জাভাস্ক্রিপ্ট চালাই, তাহলে সেটা ইন্টারপ্রেটেড অ্যান্ড কম্পাইল্ড বোথ। আর অন্যান্য যেমন স্পাইডার মাঙ্কিতে যদি চালাই, তাহলে এটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলা যায়। সো ইট ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্ট আমরা যেখানে রান করছি জাভাস্ক্রিপ্টকে। থ্যাংক ইউ।